আর ভাই বোকা ও খুব দেখছে, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরা তো ভালোই আছি। তবে হ্যাঁ, আজ একটু আমাদের কুট্টুসকে ডাক্তার কাছে নিয়ে যাব। তেমন কিছু হয়নি, তবে একটু জিভে কেমন একটা স্পট রয়েছে জানো, সেই অনেক দিন থেকেই আছে। ভাবছিলাম যে ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হয়নি। তো তার জন্য ভাবছি যে একবার দেখিয়ে নেওয়াটাই ভালো, কারণ অনেক দিন হয়ে যাচ্ছে, এর জন্য কোনো সমস্যা যদি হয় তো সেই জন্য আজ ডাক্তার কাছে যাওয়া হবে। আর এখন ঘড়িতে বাজে 9টা, আর এখন গুট্টু ছুটে পড়েছে, আর আজ যেহেতু শনিবার সেই জন্য আমাদের দেবজিৎ পড়তে আসেনি, আর আমার সেই জন্য জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে। সকাল সকাল কেচে নিয়েছি, তখন ইন্দ্র ছিল ঘরে, আর এখনও দোকানে চলে গেছে। আর আসলে তারপরে যাব, কটার সময় যাব সেটা ডাক্তারের ওখানে ফোন করবে, সে ফোন করে তারপরে মানে কতজনের পর নাম হয়েছে সেই হিসাবে আমরা বেরোবো। আর এখন কুট্টুসকে নিয়ে আমি ঘুরছি, ও ঘুম ভেঙে গেছে, তো ভাবছি যে একটু এ ঘর ওঘর ঘুরছি বা বাইরেও ঘুরছিলাম। ভালোই রোদ্দুর বেরিয়ে গেছে, মানে 9টা বাজে নি, এখনও 10 মিনিট বাকি আছে, কিন্তু এরই মধ্যে প্রচণ্ড রোদ্দুর এবং গরমও পড়ে গেছে, মানে বেশ ভালো মতোই গরম পড়ে গেছে, আর ঠান্ডা নেই বলতে চলে। শুধু ভোরের দিকে একটু ঠান্ডা থাকে, আর তাছাড়া তো ফ্যান তো ফুল স্পিডেই থাকে, আর আমাদের কুট্টুসে তো ফুল স্পিডেই ফ্যান চালাতে হয়, না হলে ও ঘেমে যায়। তো ঠিক আছে, আবার তোমাদের সাথে পরে কথা বলবো, এখন কুট্টুসে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি। এই যে কুট্টুস মানু, দেখো তোমাদের বললাম না যে ডাক্তার কাছে যাব, যাক একটু আমার আর কুট্টুস ঘোরাও হতো, কিন্তু শেষমেশ আর হবে না, কারণ আমার একটু আগেই মনে পড়লো যে ওই হেলথের কাকিমাকে একটু ফোন করে জানা দরকার যে হেলথ থেকে কোনো ওষুধ দেয় কি না, যে এই জিভের স্পটের জন্য কোনো ওষুধ দেয় কি না। তো মনে পড়েছে, আর ওই ডাক্তার কাছে ফোন করার কথা 9টার সময়, আর জাস্ট 9টার সময় আমার মনে পড়েছে। তো ইন্দ্রকে ফোন করে বললাম যে কাকিমাকে একবার ফোন করে নাও কি বলছে শোনো। তো কাকিমাকে ফোন করতে কাকিমা বললো যে কোনো অসুবিধা নেই, ওটার জন্য ডাক্তার দেখাতে হবে না, আর একটা ওষুধের নাম বলে দিয়েছি, যদি খুব বেশি স্পট পড়ে জিভে তাহলে মানে ওই ওষুধটা নিয়েছে দিতে, আর তাছাড়া ওর জন্য ডাক্তার কোনো ডাক্তার দেখাতেই হবে না। আর যেহেতু ও দুধ খায় সেই জন্য একটু জিভটা সাদা সাদা থাকবে বলেইছে। তো আর কী হবে, তো যার জন্যে যাওয়া সেটা সলভ হয়ে গেল, মানে কাল সারাদিন মনে পড়লো না, আজ সকাল থেকেও মনে পড়লো না, ঠিক 9টার সময় মনে পড়েছে, যখন যাওয়ার ঠিক হবে ওখানে ফোন করবে, ডাক্তার কাছে ফোন করবে ঠিক সেই সময় মনে পড়েছে। একদম একদম কী হলো মানে ক্যান্সেল হয়ে গেল, এবার বাবা একা যাবে দি, ডাক্তার কাছে নয় ঘুরতে, বাইক নিয়ে যাবো। হ্যাঁ বাবার কাজে কী হোক, আমি আর তুমি সেই ঘরের মধ্যে থাকবো, ভাল লাগে না। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি চলে এসেছি পেঁপে কাটার জন্য, আর দেখো ভালোভাবেই পেঁপেটা পেকে গেছে, আর এটা দোকানের কাছে যে পেঁপে গাছটা রয়েছে সেই গাছেরই পেঁপে। আর দুপুরে যেহেতু ভালোভাবে মানে কি ভালো খাওয়া কিছু হয়নি সেজন্য খিদে পেয়ে গেছে, দুপুরে আমি টিফিন খাওয়ার জন্য মানে বিকেলের টিফিন খাওয়ার জন্য পেঁপেটা কেটে নিচ্ছি। আসলে আজ ডাল আর একটা সবজি তরকারি হয়েছিল দুপুরে, মাছ খাওয়ার কথা ছিল, কিন্তু মাছ ব্যাপারী যে মানে যে ব্যাপারীর কাছ থেকে মাছ নেওয়া হয় সে এমন পচা মাছ আর দু রকম মাছ নিয়ে এসেছিলো, ভালো ছিল না বলে একদম মা নেয়নি, আর শেষে ডালই রান্না হলো। আর আজ ICDSA থেকে ওই ডাল আলু আর চাল দিয়েছিল, সেই ডালই রান্না হয়েছে। তো যাই হোক, ডাল দিয়ে খেলে তো বেশিক্ষণ থাকে না পেটে, সেই জন্য টিফিন খাওয়ার ইচ্ছে হয়েছে, মানে টিফিন ওই পাকা পেঁপেটা খাওয়া হচ্ছে, আবার মানে পাকা পেঁপে খেয়েও খিদে পাবে, মুড়ি রয়েছে ভাজা সেই মুড়ি খেতে হবে, আর পেঁপেটা কিন্তু দারুণ মিষ্টি ওই গাছের পেঁপে। তো যাই হোক, আমার পেঁপেটা কাটা হয়ে গেছে, এবার খেয়ে নেবো সবাই মিলে। মুখের দিকে দেখছে,
ফোন দিলি, ফোন কামড়াবে। কাকু আর ভাইপো দেখো একসাথে, কাকু ভাইপো আছে। এই তো কাকু, কাকু ফোন ঘাটবে ঠিক করেছে, আর ভাইপো কাকু খুব দেখছে। দেখো কিভাবে চুল উঠছে আমার, আগে একদমই চুল উঠতো না, আর এখন দেখো কিভাবে চুল উঠছে। আমি জানি না, মানে তোমাদেরও বলেছিলাম মনে হয় যে আমার চুলটা একেবারে বন্ধ হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে এখন দেখছি প্রচুর চুল উঠছে। তবে অনেকেই বলেছিল আমাকে যে যখন তোমার ছেলে, মানে আমার ছেলে যখন থেকে হাসবে খেলবে তবে থেকে কিন্তু চুলোটাও শুরু করবে। তাই এই কথাটা জানি না কতটা সত্য আর কতটা মিথ্যে, কিন্তু বাস্তবে কী হচ্ছে সেটাও জানি না, তবে হয়েছে, মানে হচ্ছে যে আমাদের কুট্টুস এখন হাসা শিখেছে বা খেলতে শিখেছে, আর এখন কিন্তু আমার চুল ভালোই উঠছে, দেখতে পাচ্ছ এতটা চুল উঠেছে। তো কিছুদিন আগে পর্যন্ত আমার একটাও চুল উঠতো না, কী আর করবো জানি না। আর একটা কী বলো তো, যে আমি চুলটা কেটে এতটাই লস করেছি, মানে কোনো কারণ নেই, এখন চুল কাটার কোনো দরকারই ছিল না, কারণ কোনো অনুষ্ঠান বাড়িতেই আমি কিন্তু চুল ছেড়েও যেতে পারছি না, বা যে সামনে যে লকসগুলো কেটেছি না সেগুলোও বের করতে পারছি না, তাহলে কোনো মানেই হয় না এখন চুল কাটা। কিন্তু কী করবো, আমি কেটেই ফেলেছি। ভাবছি যে, ভেবেছিলাম যে হয়তো, মানে কী বলবো, চুলটা কেটেছি ভালো স্টাইল দিয়ে বেরোতে পারবো। আসলে কী বলতো, যে দুপুরবেলা কোনো অনুষ্ঠান বাড়ি যেতে হলে দুপুরবেলা যেতে হয়, আর দুপুরবেলা চুল ছেড়ে এখন যাওয়া যাবে না, সমস্যা। আবার রাত্রেবেলাও অনুষ্ঠান বাড়ি এক দুপুরে নইলে রাত্রে হয়, আর রাতেও সেই একই ব্যাপার যে রাতেও চুল ছেড়ে যাওয়া যাবে না, তাহলে আলটিমেট আমার চুলটা খোঁপা করতে হবে, আর খোঁপা করে ওই একই রকম প্রসেসে সেই খোঁপা। তাহলে আমার কী আছে, আরও যত লম্বা সরু লেজ থাকবে ততই ভালো। আর কী করবো, কেটেই ফেলেছি যখন, তারপরে মনে হচ্ছে এখন এসে কেটে দেওয়ার পরে মনে হচ্ছে, মানে এই যে অনুষ্ঠান বাড়ি, কয়েকটা অনুষ্ঠান বাড়ি যখন গেলাম তখন মনে হলো যে না, আমার চুলটা কেটে ঠিক হয়নি। তো যাই হোক, আজ অনেক দিনের পর মনে হলো যে একটু দু সাইডে চুল বাঁধি। তো দেখো এক সাইডে বাঁধা হয়ে গেছে, আর এক সাইডে চুলটা বেঁধে নেবো। দুটো টুঙ্গি বাঁধা হয়ে গেছে, আর অনেক দিনের পর বিকেলে এই যে চুলটা বাঁধলাম, আমাদের কুট্টু সেই যে ঘুমাচ্ছে। বিকেল এখন কটা বাজে, 5:30 বাজে, আর ইন্দ্র তো চলে গেছে। আজ একটা ঘটনা, দুর্ঘটনা ঘটেছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। যে আমাদের দেবজিৎ যে পড়তে আসে তোমরা দেখেছো নিশ্চয়ই, আর ওই দেবজিৎ আজ অনুষ্ঠান বাড়ি গেছিলো, সেখানে গিয়ে ও বেচারা মানে প্যান্টের যে চেনটা লাগাতে গিয়ে কোনোভাবে আটকে গেছে, তার জন্য ও কান্নাকাটি করছে। ওকে নিয়ে হসপিটালে গেছে, কাকা হসপিটালে যাচ্ছে, আর ইন্দ্রকেও বললো, তো ইন্দ্রও হসপিটালে যাচ্ছে। তো কী সিচুয়েশান সেটা আমি বলতে পারবো না এখন, ও না আসলে, ও আসলে জানা যাবে যে এখন দেবজিৎ কেমন আছে। দেখো আমাদের কুট্টুস ঘুম থেকে উঠে পড়েছে, ওর বাবা, উঠে বেরু বেরু করবে এবারে। মানু, ও মানু, দাদু সাইকেল দেখবি চল, দাদু নতুন করে ফেলেছে সাইকেল, ওই সাইকেলটা চড়ে তুই কোথায় যাবি বল? ওই দেখতে আছিস, এতে দেখবি সাইকেল নতুন করে ফেলেছে রে। এই দেখ, কি দিলে, মোবাইল দিলে, দেখতে পাচ্ছিস? মানে এই দেখ, ও ফোনেই দেখে নিচ্ছে। হ্যাঁ, কোথায় ঘুরতে যাওয়া হবে? হ্যাঁ, কোথায় ঘুরতে যাবি? বাজারে ঘুরতে যাবি সাইকেল চড়ি?
দাদুর ওই সাইকেলটা চুরি, বাজারে যেতে হবে। ও বাবা কি দেখছিস বলতো? রসগোল্লা খাবি? তো আমাদের কুট্টুসি অন্নপ্রাশনে প্যান্ডেল ওলাইছে, প্যান্ডেল হবে সেটা দেখে গেছে কতটা কি হবে আর কত অ্যামাউন্ট নেবে সেটাও বলে গেল আজকে। তো শেষ পর্যন্ত কি হয় দেখা যাক। মানু চলেই তো এলো, আমাদের মানু অন্নপ্রাশন তো চলেই এলো। হ্যাঁ, ওই কি হবে, ভাত খাবে, ভাত খাবে বাবা। আমাদের বিকেলে তো বলেছিলাম যে আমাদের দেবজিতের কি অবস্থা আর তাকে নিয়ে বাড়িপুর হসপিটালে নিয়ে গেছিলো। তার আধ ঘন্টা পরেই ইন্দ্র আবার ফোন করে বলল যে বাড়িপুর হসপিটাল থেকে চিত্তরঞ্জনে পাঠিয়ে দিয়েছে, বাড়িপুর হসপিটাল পারবে না বলেছে। তো আমরা খুব টেনশানেই ছিলাম যে কি হবে না হবে। তো এই একটু আগে, এখন বাজে 7:30, ও প্রায় 10 মিনিট আগে ফোন করেছিল, বলল যে ঠিকঠাক হয়ে গেছে। মানে এতটাই টেনশন যে ছিল যে বাড়িপুর হসপিটাল পারলো না, চিত্তরঞ্জনে নিয়ে যেতে হলো, যে কতটা সিরিয়াস অবস্থা আছে আমরা তো মানে দেখিনি, কারণ ও তো বাড়িই ছিল না, নিমন্ত্রণ বাড়ি থেকে তো ও সরাসরি গেছে। আর বলল যে চিত্তরঞ্জনে জাস্ট একটা জেল লাগিয়ে দিয়ে চেনটা মানে ওই জায়গাটা একটু স্লিপ হয়ে যেতে, মানে নরম মতো হয়ে গেছে, তারপরে চেনটাকে খুলে নিতে পেরেছে, এখন আপাতত ঠিক আছে, ওকে ছেড়েও দিয়েছে, মানে ওরা বাড়ি ফিরছে। তো কাল ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো, তাই তোমার সাথে কথা বলতে পারিনি। সব জিনিস শুধু আমাদেরকে বলেছে যে দেবজিৎকে নিয়ে আমি কাকা কাকিমা চিত্তরঞ্জনে গেছিলাম। প্রথমে বারাইপুর, ওখান থেকে ট্রান্সফার করেছিলো চিত্তরঞ্জন, ট্রেনে করে চলে গেছিলাম, 6টার দিকে ট্রেন ধরেছিলাম, ট্রেনে করে চলে গেছি পার্ক সার্কাস, ওখান থেকে রিক্সাতে উঠলাম, এমার্জেন্সির সামনে নামলাম। এমার্জেন্সিতে যাওয়ার পরে ওরা দেখলো, দেখার পরে একটা জেল ইউজ করেছিলো, তারপর ওটা দিয়ে ডাক্তার বেশ নিপুণভাবেই চেনটাকে ছাড়িয়ে নিয়েছিল। তো কোনো প্রবলেম হয়নি, ও কান্নাকাটিও কিছু করেনি। তো ভেবেছিলাম হয়তো কাটাকুটি করে কিছু করতে হবে, তো না কোনো সমস্যা হয়নি, খুব সহজেই ব্যাপারটা মিটে গেছে। আর ও আস্তে আস্তেই বাড়ি চলে এসছে, আর চাম্পাটি দিতে আবার নেমে আবার মোমো খেয়েছে, মোমো খেয়েছে, খেয়ে আবার বাড়িতে এসে আবার না, ও চাম্পাটি নেমেছে, আমি বাড়াইপুর নেমেছি, কারণ আমার বাড়াইপুরে বাইক ছিল, আর ওরা চাম্পাটি নেমে ওখান থেকে টোটো ধরে বাড়ি এসছে। কাকা বলছে রাত্রেবেলায় গেছিলাম দেখতে, কাকা বলছে ও নেমে চাম্পাটি মোমো খেয়েছে, ভেবেছে বাড়িতে কিছু কিছু খাবে না, বাড়িতে এসে বলে আবার খেতে পাচ্ছে। তারপরে ওটি সুস্থই আছে এখনও, আর বিকালে দেখতে যাবো, তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। এই ভিডিওটা তো অনেক লং হয়ে গেছে, এই ভিডিওতে আর দেখানো যাবে না, বিকেলে আমরা তবে জেনে গেলে যে সুস্থ হয়ে গেছে, তবে একটা হঠাৎ একটা কিছু মানে ঘটে গেল, একটা দুর্ঘটনা যাকে বলে। তো বিকালে যাবো, গিয়ে দেখাবো কি করছে, আমাদের কুটুসের সঙ্গে যাবে। চলো নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো এটা, আজকের মতো টাটা। আর আমার ব্লগটা এখানেই কিন্তু এড করছি, তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আবার পরের দিন দেখা হচ্ছে, টাটা।